কিছু বলার নাই, গরু পাচার না বলে বালি পাচার, কয়লা পাচার, পাথর পাচার কার বাড়ি বললে বেশি ভালো হয়। কতটা গরু পাচার সঙ্গে জড়িত যায়, তবে বীরভূম হয়ে তো গরু যাই, আমরা জানি বীরভূমে বিভিন্ন স্টেশন আছে, লোহাপুরে হাজার হাজার গরু আপনি দেখতে পাবেন, সেখানে তাদেরকে শেল্টার দেওয়া হয়, রাখা হয় বাংলাদেশে পাঠানোর আগে, সবাই জানে এলাকার লোকরা। গরু পাচার যে বাংলায় হয় এদের মাধ্যমে, এটার মধ্যে কোনো লুকোচুরি ব্যাপার নেই। তাই গরু পাচার আর আমাদের জেলা দিয়ে হয়তো, ফলে আমরা জানি এতগুলো গরু তো আর পকেটে করে যায় না, কারি মানি ব্যাগেও যায় না, যা গরু রাস্তা দিয়ে আছে, সেই রাস্তা কেন্দ্রের সরকারের আছে, সেই রাস্তা রাজ্য সরকারের আছে, যে এলাকা দিয়ে আছে সেখানে সেই এলাকায় পঞ্চায়েত রাজ্যের, সেখানকার প্রশাসন রাজ্যের, সেখানকার রোড ট্যাক্স রাজ্য নেয়, ফলে এখানে কেন্দ্র রাজ্য সবাই সবকিছু জানে। এটা তো ওপেন সিক্রেট যে গরু পাচার চলছে, চলবে, তো স্বাভাবিকভাবেই এই গরু পাচার কাণ্ডে নাম জড়াতেই পারে, কিন্তু যার কথা বলছেন সে আরো অনেক কিছুতে থাকতে পারে, তদন্ত করবে। অদিলবাবু, আরো একটি বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের, এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এটা শুধু বিধাননগরের জন্য নয়, আমি মনে করি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নির্বাচনকে সামনে রেখে, পৌর নির্বাচনকে সামনে রেখে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এই বাংলায় এর আগের পঞ্চায়েত নির্বাচন এইভাবে সন্ত্রাসের নির্বাচন হয়েছে, আবার একটা নির্বাচন সন্ত্রাসের নির্বাচনে রূপান্তরিত হতে চলেছে, এটা বড় দুর্ভাগ্যের। সারা পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সারা পশ্চিমবঙ্গ তার দখলে, সব পঞ্চায়েত, সব পৌরসভা, সব জেলা পরিষদ তার দখলে, তার আর কি চাই আমার জানা নেই। কিন্তু আজকে মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে আজকে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রয়োজন নেই যেগুলো, সেগুলো কিন্তু করা হচ্ছে। গতকাল আমার, আমি যে শহরে বসবাস করি বহরমপুরে, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে কিছু কেউ, তিন চারজন মহিলা, তারা যারা নমিনেশন ফাইল করেছিল তাদের বাড়িতে সন্ধ্যের পর থেকে হামলা। তারা মহিলা, তারা সাধারণ পরিবারের, কেউ বোন কেউ বৌদি, তাদের উপরে একটাই ধমক আসছে, নমিনেশন প্রত্যাহার করো, নমিনেশন প্রত্যাহার করো। সারা বহরমপুর শহর যে যত ক্যান্ডিডেট আমাদের হয়েছে, নমিনেশন প্রত্যাহার করা আবার তুলছে। গতকাল রাত্রেবেলায় প্রায় 12টার সময় কংগ্রেসের একজন মহিলা ক্যান্ডিডেট প্রার্থী টুম্পা সরকার, তার বাড়িতে গুলি চালানো হয়েছে, সেই গুলি দরজা ভেদ করে ঢুকে, ভেদ করেছে দিয়ে আটকে গেছে, তাদেরকে মেরে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কি অদ্ভুত ব্যবস্থা, এটা কি কোনো প্রয়োজন আছে? বাংলার মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী, এগুলো কি কোনো প্রয়োজন আছে আপনার এবং আপনার পার্টির? কিছুই না, যারা দখল করে মিউনিসিপ্যালিটিগুলো খাচ্ছে, লুট করছে, তাদের মনে হচ্ছে যদি ভোট হয়ে যায় তাহলে দখলদারি হতে থাকবে না, দখলদারি না থাকলে লুট করার রাস্তা বন্ধ হয়ে যাবে। শুধু এই এই মানসিকতা থেকে তারা এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। আখেরে বাংলার সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, এবং পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাথায় রয়েছেন মমতা ব্যানার্জি, তার ভাবমূর্তি ভুলুণ্ঠিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। সারা ভারতবর্ষে তিনি যখন নিজেকে জাতীয় নেত্রী হিসেবে জাহির করার চেষ্টা করছেন, তখন নিশ্চয় তার নিজের রাজ্যে নির্বাচন করতে দিলাম না সন্ত্রাসের জন্য, এটা ভালো বার্তা যাবে না বলে আমি মনে করি। তাই আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আপনাদের মাধ্যমে আমি আবেদন করব যে বাংলার মানুষকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ করতে দিন, সব কিছু আপনার হাতে, কেন আপনার দলের লোকদের এত আতঙ্ক নির্বাচন নিয়ে আমার জানা নাই। অনেক ধন্যবাদ আপনাকে।